আঙ্গুল আমি দিছিলাম, তোরে আঙ্গুলের টিপ সাপা আমি দিছিলাম, তুই এটা দ্বারা একবারও তোহা টান দিলি না, আর রহমান টান দিলি না, হে আসিন টান দিলি না, অন্নজিমি যাওয়া অন্নজিমি যাওয়া, মা দল্ল সাহেবকুম ওয়া মা গাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন হাওয়া, সব ধ্বংস হয়ে যাবে, সব বানানো, কিন্তু আমি যে হৃদয় দিলাম, আমি যে কণ্ঠ দিলাম, এটা এটা যদি তুই ভিতরে লাগাইতি, এটার নূর যে লাগায়, এটার ঘেরান যে লাগায়, এটা যে পরে আর কান্দে, আমি তারে আমার বানাইলো। তো আগের জামানায় রাগ করেন না আবার আমার কথায়, আগের জামানায় প্রেম হয়তো চিঠির মাধ্যমে, আগের জামানায় প্রেম হয়তো চিঠির মাধ্যমে, যে যার প্রেমে পড়তো তার কাছে চিঠি লেখা কিভাবে দিত, কোন দি বই বই বই, বাংলা বই, সমাজ বই, বিজ্ঞান বই, উপন্যাসের বই, বইয়ের মাধ্যমে চিঠি দিয়া টেবিলের উপরে থুয়াইতো। তো ও বই খুললেই বুঝতো যে আমার বন্ধু, আমার প্রেমিকা আমারে চিঠি দিছে, কন্যা সুবহানাল্লাহ, কথা বুঝাইতে পারি না মনে হয়, না ওই তো না, আমারও আজ বুঝতো না, বুঝতেননি। তো আগের জামানায় ছেলে চিঠি লিখলে মায় কাঁদতো, মায় চিঠি লিখলে ছেলে কাঁদতো, বিদেশ গেছে ছয় মাস এক বছরের মাথায় একটা চিঠি আসতো, চিঠির লাইন পড়তো আর মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, ছেলের চিঠি পড়লে মার চোখে পানি আসতো, মার চিঠি পড়লে ছেলে বিছানায় বসে বসা কাঁদতো, বিদেশের রুমে বসে বসা কাঁদতো, এজন্য মায়া মমতা বাড়তো, বিবির চিঠি পড়লে স্বামীতে কাঁদতো, স্বামীর চিঠি পড়লে বিবিতে কাঁদতো, ছেলের চিঠি পড়লে আব্বায় কাঁদতো। আল্লাহ বলে কোরআন এক চিঠি, কোরআন এক প্রেম, কোরআন আমার কালাম, কোরআন আমার কণ্ঠ, এটা নবীও আপনি তেলাওয়াত করে দিলে যারা যারা কোরআন তেলাওয়াত শুনলে কায়দা দেয়, আমি আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়া দে। ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। নবীও ও আমার হাবিব, আল্লাহ নবীর প্রেম দিয়া ডাক দিয়া বলে, ও আমার তোহা, ও আমার ইয়াসিন, ও আমার দোহা, ও জুলাফাম মিনাল লাইল। এই রজব মাসে আল্লাহ নবীর কাছে ডাইকা নিয়া, কাছে বসায় নিয়া প্রেমের দেখা দেখুনি দিয়া, এক দেখায় 23 বছর কাটাইছে, একবার দেখা শান্ত হয় নাই, নামাজের বাহানা দিয়া নবীরে 9 বার দেখছে, আল্লাহু আকবার। فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى ما كذب الفؤاد ما راى افتمارونه على ما يرى ولقد راه نزله اخرى عند سدره المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى الله ولمي بار 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 ديتيو بار تاري বলে কোন সময় আয়াত নাজিল করছে, বলে মেরাজ কোন সময় হয়েছে, মক্কাতে 13 বছর কষ্ট করছে, 13 বছর রাস্তার গলিতে গলিতে তেলাওয়াত করছে, হাতিমে কাবার চত্বরে তেলাওয়াত করছে, উক্কাস বাজারে যেয়ে যেয়ে তেলাওয়াত করছে, মিনার বাজারে যেয়ে যেয়ে তেলাওয়াত করছে। এবার আল্লাহ নবীরে মদিনায় পাঠাইবে, মদিনায় এক সফল রাষ্ট্রনায়ক হিসাবে, মদিনায় দাওয়াতি কাম দিয়া, দাওয়াতি কাফেলা দিয়া, মদিনায় নবীরে প্রেসিডেন্ট বানাইয়া, মক্কার অলিতে গলিতে তবলিগ ওয়ালা, মক্কার অলিতে গলিতে দাওয়াত দেনে ওয়ালা, মক্কায় নবী হিলফুজুল সংগঠন করনে ওয়ালা, মক্কায় নবী, মক্কাতে জন্মভূমির বাড়িতে নবী হিলফুজুল সংগঠন বোঝে না তাহলে বোঝে, হিলফুজুল সংগঠন করনে ওয়ালা, মদিনাতে কোন সংগঠন করে না,
মদিনাতে নবী ডাইরেক্ট মদিনাতে যায় একটা রাষ্ট্র পরিচালনা করছে একটা দেশ নির্মাণ করছে একটা সমাজ বিনির্মাণ করছে একটা রাষ্ট্র গঠন করছে অনেক জিম্মাদারি এবার আল্লাহ কয় বন্ধুরে গলিতে গলিতে দাওয়াত দেন গলিতে গলিতে তেলাওয়াত করেন মদিনাতে যায় ইহুদিদের মামলা মুকদ্দমা ইহুদির বিরুদ্ধে যুদ্ধ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ কাউস খাজরাজের মধ্যে গন্ডগোল মিটাইতে যায় আপনি অনেক ব্যস্ত হয়ে যায় মদিনাতে যে রাষ্ট্র পরিচালনা করতে যায় আপনি অনেক ব্যস্ত হয়ে যাইবেন তো এত চিঠি পড়লেন এত কান্দাকাটি করলেন এত রোনাজানি করলেন এত দেখি ভালো লাগে আসেন না একটু কাছে আইসা হিজরতের 6 মাস আগে কেউ বলে 1 বছর আগে মিরাজের রজব মাসে আল্লাহ নিজে কাছে আইসা নবীর হাত ধইরা দীর্ঘ 10 বছর চিঠি আদান প্রদান করছে এক আয়াত শুনায় 10 আয়াত শুনায় 5 আয়াত শুনায় মুজাম্মিল নাজিল করে তাবারাকাল্লাযী নাজিল করে ইয়া আইয়ুহাল মুদাসসির নাজিল করে ও তোহা নাজিল করে এবার মদিনাতে যাওয়ার আগে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুস সামিউল বাসীর আমার আপনারে দেখতে মনে চাইছে আমার বন্ধুরে দেখতে মনে চাইছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আমি আমার বন্ধুরে আমি আমার বান্দারে আমি আমার প্রেমিকরে আমি আমার মাহবুবরে আমি আমার তোহারে আমি আমার মুজাম্মিলরে আমি যারে দাঈ বলে ডাক দিলাম বশীর বলে ডাক দিলাম হাদি বলে ডাক দিলাম আকিব বলে ডাক দিলাম নজির বলে ডাক দিলাম তার এবার হাত ধইরা ডাইরেক্ট আল্লাহ বলে আসরা বিআবদিহি বা বিআবদিহি কেন আনছে আসরা কেন আনছে যে জিবরিল তুমি না মিকাইল তুমি না আমার অনেক প্রেমের চিঠি পড়ছে ও অনেক কষ্ট করছে এবার আমি নিজে হাত ধইরা প্রথম আসমানে উঠাইয়া বাইতুল মুকদ্দাসে ইমামুল আম্বিয়া বানাইয়া লিনুরিয়াহু মিন আয়াতিনা বান্ধবীরে দেশ বিদেশ ঘুরাইয়া বান্ধবীরে পার্কে পার্কে ঘুরাইয়া বান্ধবীরে জাপলাঙে ঘুরাইয়া বান্ধবরে মায়ানমারে ঘুরাইয়া বান্ধবীরে কক্সবাজার ঘুরাইয়া এবার কয় আসো না তোমার সাথে আমার অনেক কথা আছে আল্লাহু আকবার এবার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মসজিদে হারাম বসে বসে কোরআন তেলাওয়াত করেন কান্দেন উম্মে হানির ঘরে বসে বসে কান্দেন আ মক্কার চত্বরে বসে বসে কান্দেন উকাজ বাজারে তেলাওয়াত কইরা কইরা কান্দেন দলিল দলিল নবী তেলাওয়াত করে জায়েদ 8 বছরের ছেলে নবীর পিছে পিছে ঘরে বাজারে তেলাওয়াত করে আ মেলায় যাইয়া তেলাওয়াত করে মেলা দেখলে নবী তেলাওয়াত লাগাই দিতেন আর বলতেন ও মক্কাওয়ালারা হিলফুল ফুজুল সংগঠন করলাম শান্তির সংগঠন করলাম এই সংগঠন দ্বারা কাউরে ভালো বানাইতে পারলাম না এজন্য আল্লাহ একটা মায়ার একটা প্রেমের কণ্ঠ দিছে একটা প্রেমের তাবিজ একটা প্রেমের চিঠি দিছে এই চিঠি যে পড়ে বইয়ের পৃষ্ঠায় রাখে জীবনের পৃষ্ঠায় রাখে জীবনের পাতায় পাতায় রাখে জীবনের ভাজে ভাজে রাখে আল্লাহ বলে কোরআন পড়ে আর যে কান্দে আমি না তারে মিলিওনি নিরিয়াহু আমি তারে আমার মারেফাত আমি তারে আমার প্রেম দিয়া দে এবার নবীরে বাইতুল মুকদ্দাস নিয়া পুরা সিরিয়া দেখাইয়া লেবানন জর্দান দেখায় আবার উপরে দেখায় প্রথম আসমান দেখায় দ্বিতীয় আসমান দেখায় তৃতীয় আসমান দেখায় সিদরাতুল মুনতাহা একটা বড় শেষ সীমানা বড়ই গাছ এই বড়ই গাছের মধ্যে 70,000 কালার আল্লাহু আকবার এক গাছের মধ্যে 70,000 লাইটিং 70,000 প্রজাপতি 70,000 কালারের প্রজাপতি এক একটার নাচ এক এক রকম এক একটার ডিজাইন এক এক রকম এক একটার কণ্ঠ এক এক রকম ইন দ্য সিদরাতিল মুনতাহা ফাকানা কাব কাউসাইন আও আদনা এই নাচ ডিজাইন দেখাইয়া লালবাতি দেখাইয়া নীলবাতি দেখাইয়া ঢাকার শহর দেখাইয়া লন্ডন দেখাইয়া ইতালি দেখাইয়া এবার বন্ধুরে কয় এত কিছু দেখাইলাম তোরে আমি ভালোবাসি তুই আমার একটু ভালোবাসা দে এবার নবীরে ফাকানা কাব কাউসাইনি আও আদনা
قصدقنيا فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى دنيا بار بار دیکھی وشوائے بستائے دیکھی عبر دیکھتے من چشتے کسی دیکھ آئینا چیارتا کم نے بانائیلا ناکتا کم نے بانائیلا گلابی کم نے دیلام ٹھوٹ کم نے دیلام جب کم نے دیلام برو کم نے بانائیلا چول کم نے بانائیلا نابیر برو شروع کم نے بانائیلا میرا جی نبیر سیرت اور سورت نبیر آبا اب کٹمو بلا بلا اللہ بلے بندو دیکھتے من چیسے ایک دیکھاتے تیش بسر کٹے گسے ওই নবী ওই নবীরে আল্লাহ প্রেম দিয়ে ডাক দেয় মায়া দিয়ে ডাক দিয়ে কি বলে এই কষ্ট লাগে আপনাদের আমি অত ওয়াজ জানি না আমি কয়টা আয়াত পড়বো এই কয়টা আয়াতের তরজমা আমার ওয়াজ অতটা ভালো লাগবো না যেহেতু আপনারা সিলেটবাসী মায়ার মানুষ কোরআনওয়ালা আপনাদের একজন জুয়েলারি জুয়েলারি যদি দশ পারা তেলাবত করতে পারে তো সিলেটের পুরানো মৌলবীরা মাদানির খলিফারা ওলামায়ে কেরাম কি পরিমাণ তেলাবত করতে পারে আল্লাহু আকবার জনাব সৈয়দ আলী জনাব আলী হ্যাঁ জনাব আলী ও যদি স্বর্ণর দোকানে দশ পারা তেলাবত করতে পারে তো ওর মা ওর মায়ায় পয়রা ওর প্রেমে পয়রা ওর টানে পয়রা আল্লাহ ওই কথাটাই হ্যাঁ কেউ যদি আমার কোরআনের টানে পড়ে আমার কণ্ঠের টানে পড়ে ওই যা সামিউ মাউজিলা ইলার রাসূল নবীও আপনি দেখবেন হাবিবও আপনি দেখবেন আপনি যখন আমার প্রেমের আয়াত তেলাওয়াত করবেন তো সাহাবীরা জরজর কইরা কান্দে মাসাব ইবনে উমাইর কান্দে আম্মার কান্দে বেলাল কান্দে সালমান কান্দে ধনীরা ফান্তালাহু তাসাদ্দা ধনীরা আপনার থেকে দূরে সরে যায় ধনীরা কেউ আইডি কার্ড ঠিক করে কেউ অস্ট্রেলিয়ার কার্ড ঠিক করার জন্য চার বছর মেহনত করে কত কয় না কত কয় না কানাডার একটা আইডি কার্ড বানানোর জন্য লিবিয়ার একটা আইডি কার্ড বানানোর জন্য ইংল্যান্ডের একটা আইডি কার্ড বানানোর জন্য মায়ও কান্দে আব্বায়ও কান্দে চার বছর দিয়ে ফিঙ্গার প্রিন্ট দেয় ধাক্কা দিয়ে বাইর করে দেয় আবারও প্রসেসিং করে আবারও কাগজ দেয় আবারও যাইতে চায় যদি একটা ব্রিটিশ যদি একটা ব্রিটিশ লয়ের ব্রিটিশ কার্ড লাগে কত কয় না কত কয় না আচ্ছা আমরা আমাদের হুসেন মাদানী রহমতুল্লাহ আলাই ব্রিটিশ বিরোধী আন্দোলন করছেন কি করেন নাই দারুল দেওবান ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে কি করেন নাই কত মানে কষ্ট হয়ে যাবে কিন্তু এখনই একটা ব্রিটিশ আইডি কার্ড যদি গোছানো যায় তাহলে জিন্দগিটা সুন্দর হবে ঘরটা সুন্দর হবে বউটা দামি হবে পোলাটা দামি হবে একটা ব্রিটিশ কার্ড বানানোর জন্য চার বছর লাইনে দাঁড়ায় পাঁচ বছর ইন্টারভিউ দেয় ছয় বছর কোচিং করে তিরিশ বছর কাটাইয়া দেয় কয় কিরে মানা তুই কষ্ট করস না গা কাম করস না গা কয় হুজুর লাইনে দাঁড়ায় প্রসেসিংয়ে আসি কি ব্রিটিশ কার্ড বানানোর প্রসেসিংয়ে আসে কেউ কত কয় না কা তা আমি যে তোরে একটা কলিজা দিলাম আমি যে তোরে একটা মায়ার ঘর দিলাম আমি যে তোরে একটা মায়ার বাঁধন দিলাম এই বাঁধনটার মধ্যে আমি একটা প্রেমের চিঠি দিলাম ওই সন্ধ্যার সময় তো একবার আমার চিঠিটা একটু পড়লি না বইয়ের মধ্যে আমি যে একটা মায়ার বাঁধন একটা মায়ার বই দিলাম এই আইডি কার্ডটা দিয়ে আমার জন্য ঠিক করলি না কবরের আইডি কার্ড ঠিক করলি না কবরের আইডি কার্ড ব্রিটিশ আইডি কার্ড নষ্ট হয়ে যায় ব্রিটিশ আইডি কার্ড ফিঙ্গার ফিল না মিললে মিলে না ইংল্যান্ডের আইডি কার্ড মিলে না কানাডার আইডি কার্ড মিলে না মিললেও গ্রামের জন্য টান লাগে অনেকে আমার সাথে যদিও মিলে তারপরও ওই দেশের কৃষ্টি কালচার ভালো লাগে না হোটেলের ব্রিটিশ আইডি কার্ড বানায়া হোটেলের বয়াগিরি করা লাগে রাস্তা ক্লিনার করা লাগে গাছের পাতা সাফ করা লাগে ব্রিটিশ রাগ করেন না ব্রিটিশ আইডি কার্ড বানাইয়া একটা ঘর বানানোর জন্য ট্যাক্সি কাপ সালান লাগে আমার কথা মানে রাগ করছে আমার কথা রাগ করছেনি আপনারা ব্রিটিশ আইডি কার্ডের জন্য এত প্রসেসিং জমি বেচা দেয় ঘর বেচা দেয় মা কান্দে আব্বা কান্দে হুজুরে দিয়া কান্দায় মৌলবীরে দিয়া কান্দায় আল্লাহ বলে রে আমি একটা মায়ার হৃদয় দিলাম আমি একটা প্রেমের ঘর বানায় দিলাম
আমার দিকেও তুই রওনা দিবি ইন্না ইলা রাব্বিকাল রুজা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ আল্লাহ বলে ওই দিনের ডরা যেদিন তুই আমার সামনে দাঁড়াইবি ব্রিটিশ আইডি কার্ডের জন্য লাইনে দাঁড়াইয়া থরথর কইরা কাঁপে কত দুরূদ শরীফ পড়ে কত দোয়ায়ে মাসুরা পড়ে কত দোয়ায়ে কুনুত পড়ে যেন স্পেনের কার্ড লাগে কানাডার কার্ড লাগা যায় ইতালির কার্ড লাগা যায় বেরামের মধ্যে সাগর পাড়ি দেয় ও বান্দা ও আমার বান্দারে ও আমার বান্দিরে আল্লাহ বড় মায়া দিয়ে ডাক দেয় তোরে একটা হৃদয় দিলাম এই হৃদয়টার মধ্যে যদি আমার কোরআনটা আমার চিঠিটা আমার কণ্ঠটা এটা বাংলাদেশের কোনায় মসজিদের কোনায় মসজিদের বারান্দার কোনায় নুরানির বারান্দার কোনায় দোকানের বারান্দার কোনায় তুই যদি সূরা মুলকের চ্যানেল লাগাইতি আর রহমানের টিপ ফিঙ্গার ফিন দিতি ইয়াসিনের ফিঙ্গার ফিন দিতি তোহার ফিঙ্গার ফিক দিতি আল্লাহু আকবার তোরে আঙ্গুল আমি দিছিলাম তোরে আঙ্গুলের টিপ সাপা আমি দিছিলাম তুই এটা দ্বারা একবারও তোহা টান দিলি না আর রহমান টান দিলি না ইয়াসিন টান দিলি না আন্নজমি ইজাওয়া আন্নজমি ইজাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ হাওয়া সব ধ্বংস হয়ে যাবে সব বানানো কিন্তু আমি যে হৃদয় দিলাম আমি যে কণ্ঠ দিলাম এটা এটা যদি তুই ভিতরে লাগাইতি এটার নূর যে লাগায় এটার ঘেরান যে লাগায় এটা যে পরে আর কান্দে আমি তারে আমার বানায়লো একটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে অনেক বেশি কথা বলে ফেলাইছি রাগ করছেন নি রাগ করছেন নি বাবারা কি কথাটা বুঝাই বলতেছিলাম চিঠি দিলে মায় কান্দে চিঠি দিলে ভাই কান্দে চিঠি দিলে ছেলে কান্দ চিঠি দিলে মাদ্রাসার স্যার কান্না কান্দি নাই এখন মোবাইলে দেখে আর হাসে এখন আর চিঠি লেখে না এখন আর চিঠি এখন আর প্রেমের চিঠি লেখে না এখন প্রেম করে মোবাইলে সকালে আটটার লগে বিকালে আরেকটার লগে আজকা ভার্সিটির একটার লগে কালকা কলেজের একটার লগে আজকা মমতাজের লগে কালকা মাহির লগে সেলফি তোলে কত কয় না কত কয় না কত কয় না কি শুনবা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ আমি তোমার আল্লাহ লাগি ও মুসা আমি তোমার মালিক লাগি আমি তোমার আল্লাহ লাগি লা ইলা আমি সারা কোনো গার্জিয়ান নাই আমি সারা কোনো পাসপোর্ট নাই আমি সারা কোনো আইডি কার্ড নাই আমার কবরে দাঁড়াইতে হবে আমার সামনে দাঁড়াইতে হবে আইডিটা ঠিক বানাও হৃদয়ের আইডিটা রে আল্লাহ বানাও হৃদয়ের পাসপোর্টটা রে আল্লাহ বানাও ফানা ফাবুদুনি তুমি বান্দা বনো তুমি বান্দা বনো এ বান্দা পাসপোর্ট বানাও এবার বান্দা কেমনে পাসপোর্ট বানাবে ওয়াকিমিস সালা তালি জিকিরি আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা ও মুসা আমি তোমার আল্লাহ লাগি তুমি আমার বান্দা লাগো আল্লাহর আইডি ঠিক করো কেমনে ঠিক করবা এবার নামাজে দাঁড়ায় আইডি ঠিক করো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া প্রেমের আইডি ঠিক করো মারেফাতের আইডি ঠিক করো মহাব্বতের আইডি ঠিক করো কোরআনের আইডি ঠিক করো এটা কি দ্বারা ঠিক হয় বলে এটা কোরআন তেলাওয়াতের দ্বারা ঠিক হয় এবার মুসারে আল্লাহ অনেকক্ষণ প্রেম কাহিনী শুনাইয়া টুনাইয়া বন্দিগি শিখাইয়া আইডি ঠিক করার কথা বলে টইলা লোভ দিয়া তোরে বিদেশ লয়ে যাম তোরে আখেরাতে লয়ে যাম তোরে ইংল্যান্ডে লয়ে যাম এবার ঘুরায়ার হাত দেহে ঘুরায়ার হাত দেহে কিরে তুই আমি এত কিছু দিলাম আমি তোরে ইংল্যান্ডের ভিসা দিমু তোরে লন্ডনের ভিসা দিম কিরে তোর হাতের মধ্যে এরম এটা ঘুরাস কি মুসার হাতে একটা লাড়ি আছে অমা তিলকবি আমিনি কয়া মুসা ও মুসা তোমার হাতে লাড়িটা ঘুরাও এটা কি কলাইয়া সয়া আল্লাহ এটা আমার লাড়ি কয়টা কি করে তাওয়াক্কাউ আলাইয়া ওয়াহুশু বিআলা গনামি বান্ধবী বন্ধুর কাছে গেলে ব্যাসলাইটটা ঘুরায় আন্ডিটা ঘুরায় প্রেমের কামনা মধ্যে দেখায় আমার ব্যাসলাইট আছে আমার স্বর্ণের আংটি আছে আমার স্বর্ণের চেন আছে ঘুরায় কি ঘুরায় না আল্লাহকে মুসা
এত প্রেম দিলাম এত কাছে নিলাম এই লাড়িটা ঘুরাও কা কাল্লা এটা আমার লাড়ি আতাওয়াক্কাউ আলাইয়া ওয়া আহুশু বিহা আলা গলামি এই লাড়ি দ্বারা আমি ট্যাগ লাগাই লাড়ি দ্বারা ছাগল পালি লাড়ি দ্বারা পাতা ফালাই লাড়ি দ্বারা কাঁঠাল গাছ সাফ করি লাড়ি দ্বারা ভরসা করি লাড়ি দ্বারা এই এই কাম করি আল্লাহ কয় মুসা এত প্রেম দিলাম এত কাছে নিলাম এত মায়া দিলাম সব বুঝি লাড়িতে করে সব বুঝি ব্যাচলাইট আরেকজনে দেয় স্বর্ণের আংটি আরেকজনে দেয় মোবাইল আরেকজনে দেয় আমি বুঝি কিছু দেই না কিরে যদি বিদেশ থেকে মোবাইল দিছে তো মোবাইলের মধ্যে আরেকজনের লোকে যদি পরকিয়া করে আছে না নাই মোবাইলের মধ্যে আরেক লোকে ট্রেসিং করে না সেটিং করে ট্রেসিং করে সেটিং করে পরকিয়া করে এইটা লেহে ছবি উঠায় তো স্বামীর রাগ হয় কিরে তোরে মোবাইল দিলাম আমি থ্রি পিস দিলাম আমি ঘর দিলাম আমি তোরে আইডি কার্ড লন্ডনে নিব আমি তুই আমার তা খাইয়া আমার তা বইরা তুই আরেকজনের লোকে সেটিং করছিস কা তোর ফিডিয়া ঘর ভাঙ্গে গেলাম তোর মোবাইল ভাঙ্গে গেলাম তোরে তিন তালাক দিয়ে দিই আল্লাহ বলে হৃদয়টা আমি দিলাম চোখটা আমি দিলাম প্রেমটা আমি দিলাম আইডিটা আমি দিলাম মায়াটা আমি দিলাম কলিজা আমি দিলাম ডায়নামা আমি দিলাম ফুসফুস আমি দিলাম কিরে তুই তো তোর হৃদয়ের মধ্যে ছবি আরেকজনের আকাশ ইংল্যান্ডের আইডি বানাস ব্রিটিশের আইডি বানাস কানাডার আইডি বানাস আমি যে বানানেওয়ালা আল্লাহ আমি যে পাল্লেওয়ালা আল্লাহ নামাজে দাঁড়াইলে কোরস্তানে যাইলে আমি আল্লাহর আইডিটা বুঝি ঠিক বানাস না ও মুসা আমি বুঝি কিছু করি না ফালাও তোমার আইডি ফালাও তোমার ব্রিটিশ আইডি ফালাও তোমার লাঠি ফালকাহা ক্বালা আলকিহা ইয়া মুসা ও মুসা লাঠি ফালায়ে দাও ব্রিটিশ আইডি ফালায়ে দাও কানাডার আইডি ফালায়ে দাও আমি রব আমি বানানেওয়ালা আমি আল্লাহ আমি পাল্লেওয়ালা আমি খেলানেওয়ালা আমি বন্ধু বানানেওয়ালা আমি তোরে নাজাত দিব আমি তোরে মুক্তি দিব ফালাও তোমার লাঠি আল্লাহু আকবার মুসা লাঠি ফালাই দিস কারণ লাড়ি ফালকা ফেজা হিয়া হাইয়া তুম তাসা বড় জিন্দা ওয়াজাকার দ্রুত গতিতে সাপ হয়ে গেছে মুসা এখন ডরে আল্লাহ কে মুসা ডরো নেই দৌড়ায় না ডরো নেই ভয় পাও কা কয় যে আল্লাহ আমার ডর লাগে তো একটু আগে না কইলা লাঠি দ্বারা তুমি পাতা পারো লাঠি দ্বারা এরম দেখাইলা এটা তোমার আইডি এটা তোমার ব্রিটিশ আইডি এটা দ্বারা ভর লাগাও এটা দ্বারা ট্যাক লাগাও এটা দ্বারা জীবন চালাও এই সবই তো তোমার লাঠি এখন লাঠি দেখে ভরো দৌড়াও কা তাহলে বোঝা গেল লাঠিও কিছু করে না ব্রিটিশ আইডি দিয়ে করে না ইংল্যান্ড আইডি দিয়ে করে না জার্মানিতে করে না করেনেওয়ালা আমি আল্লাহ আল্লাহর আইডি ঠিক বানাও আল্লাহর আইডি ঠিক বানাও কালা খুজা মুসা আমার আইডি ধরো ধরো এই লাড়ি ওয়ালা তাকব ভয় পায় না সানু ঈদুয়া সিরত আল উলা সাপ আবার তোমার দিকে ফিরে যাবে লাঠি হয়ে যাবে অদমুমিয়াদা কাইলা জানা হে মুসা এবার লাঠি ধরছে সাপ ধরছে লাঠি হয়ে গেছে হাত বগলের তলে দিছে হাত সোনালি কালা রয়ে গেছে এবার মুসা কাল্লা একই দেখাইলা কয় মুসা আমি করনেওয়ালা আমি সাজানেওয়ালা আমি আইডি বানানেওয়ালা আমি রং দেনেওয়ালা আমি কালার দেনে নেওয়ালা এবার আর তুমি লাড়ির উপরে ভরসা করবে না এবার আর তুমি ঘর জামাই থাকবে না এবার আর তুমি ঘর জামাই থাকবে না মিশরি নজওয়ান থাকবে না ব্রিটিশ আইডির পিছনে যাবে না তো এবার কি বলে এবার তুমি পয়গম্বর এবার তুমি কালিমুল্লাহ এবার তুমি আমার প্রেমের প্রতিচ্ছবি এবার তুমি আমার দাওয়াত লইয়া ফেরাউনের কাছে যাও ইজাহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা আল্লাহু আকবার তাহলে বুঝা কেন দুনিয়ারই যে সাজগোজ দুনিয়ারই আইডি সাজানো দুনিয়ারই পাসপোর্ট সাজানো দুনিয়ারই ঘর সাজানো দুনিয়ারই অট্টলিকা সাজানো এগুলি সব ধ্বংসওয়ালা এ বাজার ধ্বংসওয়ালা এ নষ্টওয়ালা এ গন্ধওয়ালা এ লোহা গলে যায় এ প্লাস্টিক গলে যায় এ শরীর পচে যায় ঘা হয়ে যায় পচে যায় নাক ময়লা হয়ে যায় চোখ ময়লা হয়ে যায় রক্ত বাইর হইলে কেউ পছন্দ করে না ফোড়া হইলে কেউ পছন্দ করে না থুতু বাইর হইলে কেউ পছন্দ করে না সর্দি লাগলে কেউ পছন্দ করে না চোখে কেতু রইলে কেউ পছন্দ করে না ক্যান্সার হইলে কেউ পছন্দ করে না এখানে ঘাও খাজলি চুলকানি দাউদ হইলে কেউ পছন্দ করে না আল্লাহ বলে হ্যাঁ আমি তোর বানানেওয়ালা আমি তোর পালনেওয়ালা আমি তোর সাজানেওয়ালা এ ঠোঁট দিয়া তুই আমার বান্দা আমি তোর আল্লাহ তুই আমার দিকে দৌড়াও আমার বান্দাদেরকে আমার কথা বলো আমার পরিচয় দাও আমি আমার পরিচয় দাও আমার আইডি ঠিক বানাও তুমি তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ
এই পাসপোর্ট নাম্বার ঠিক বানাও এটা ঠিক না বানাইলে আল্লাহ আইডি ঠিক না বানাইলে আখেরাতে যাওয়া যাবে না এজন্য আখেরাতের আইডি কারা কারা ঠিক বানাবো আল্লাহু আকবার আখেরাতের পাসপোর্ট ঠিক বানাও আখেরাতের আইডি নাম্বার হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়ালাউল আসমাউল হুসনা আখেরাতের পাসপোর্টের ছবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোবান নোমান ইবনে হারেসা সোবান ইবনে যায়েদ দুই গোলাম কান্দে বলে কান্দোকা নবী আমাদের কোনো আইডি নাই আমাদের কোনো জীবন লীলা নাই আমাদের কোনো কারুকর্য নাই আপনারে না দেখলে ভালো লাগে না দুইজনে কান্দে নবী বলে দুইজনের হৃদয়ের মধ্যে আল্লাহর আইডি ঠিক বানাইছে নবীর পাসপোর্ট ঠিক বানাইছে নবী বলে এই দুই গোলাম আমি যাওয়ার আগে আমার যাওয়ার আগে জান্নাতে পৌঁছে গেছে আল্লাহু আকবার আমাদের আসল বিদেশ কোনটা জান্নাত আমাদের আসল বিদেশ কোনটা জান্নাত লম্বা আয়াত যেন আসল আইডি যদি ঠিক বানাইতে হয় তো আল্লাহ আমাদের মালিক আমি বান্দা আমি গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর এক প্রেম মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের এক নকশ কদম সুন্নতের এক হৃদয় সুন্নতের এক মায়া আর ওটা কখন আসবে যখন তুমি ঘর ঠিক বানাবা ছেলে ঠিক বানাবা মেয়ে ঠিক বানাবা আর এটা ঠিক হয় ঘর আলোকিত হয় লাইট জ্বালানোর দ্বারা তোমার হৃদয় আলোকিত হবে কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহু আকবার যেটা জনাব আলী আমারে শিখাই দিছে স্বর্ণর জুয়েলারি দ্বারা সুয়েলারি দ্বারা স্বর্ণ অলঙ্কার দ্বারা ঘর আলোকিত হয় না ঘর আলোকিত হয় হৃদয় আলোকিত হয় কোরআন তেলাওয়াতের দ্বারা ও মা তুমি তেলাওয়াত করনে ওয়ালা হও ও বাবা তুমি তেলাওয়াত করনে ওয়ালা হও ও জওয়ান তুমি তেলাওয়াত করনে ওয়ালা হও হৃদয়ের আইডি ঠিক বানাও এই তোহা বলে ডাক দিয়া আল্লাহ বলে নবী ও আপনি এই কোরআনের প্রেমের চিঠি যখনই তেলাওয়াত করবে যখনই প্রেমের চিঠি দিবে তখনই যে আপনি আপনার কোরআন তেলাওয়াত আপনার কণ্ঠে এ কোরআন তেলাওয়াত শুনে শুনা কায়দা দিবে আমি আল্লাহ মারেফাত আমি আল্লাহর প্রেম দিয়ে দিব আমার ভালোবাসা দিয়ে দিব এ কোরআন তেলাওয়াত করতে কারা কারা রাজি আছে দোকানে ঘরে বাহিরে মা বাবা ছেলে বিদেশে গাড়ির মধ্যে এ কোরআনের আইডি কোরআনের স্পন্সর লাগাবো তো ইনশাআল্লাহ কোরআন আঙ্গুল লাগাবো তো ইনশাআল্লাহ সকালে বিকালে লাগাবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নূরানি হৃদয়টার মধ্যে আল্লাহর আইডি দিয়া কোরআনের আইডি দ্বারা তোহা এক জ্ঞান তোহা এক নূর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোহার ঘেরান লাগাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘেরানে পাগল হইয়া হযরতে তালহার ঘেরানে পাগল হইয়া ওমরের আইডি হৃদয়ের আইডি কোরআন বানায় নিছে এজন্য মদিনার মসজিদে কোরআন পড়তো আর কান্তো তোহা পড়তো আর কান্তো ও মা তোমার চ্যানেল চালাও আর রহমানের চ্যানেল চালাও ইয়াসিনের চ্যানেল চালাও মুলকের চ্যানেল চালাও তাবারাকাল্লাজির চ্যানেল চালাও ওয়াদ্দুহার চ্যানেল চালাও ও বাবা দোকানে ওয়াদ্দুহার চ্যানেল চালাও আর রহমানের চ্যানেল চালাও তো ঘর নূরানি হবে করবো তো ইনশাআল্লাহ।